হমতুল আলহামদুলিল্লাহ মহাগ্রন্থ আলকরআনের দীর্ঘতম সুরা সুরা আল বাকারা দুশো ছিয়াশি আয়াত আজকে সুরার পাঁচ নং আয়াত থেকে সহ অনুবাদ করার চেষ্টা করব ইনশাল্লাহাম ওয়া ইকা হুমুল মুফলি হুন উল্লাকা উহারাই বা তাহারাই আলাহুদা মির রব্বিহীম আলা মানি উপরে হুদা মানে হেদায়তের মীর রব্বিহীন তার প্রতিপালকের হেদায়তের উপর প্রতিষ্ঠিত ওয়াউলিকা হুমুল মুফলিহুন এবং তাহারাই সফল কাম তো উপরোক্ত দুটি আয়াত দ্বারা মুত্তাকিদের গুণাবলীর বর্ণার মধ্যেই ইমানের সংক্ষিপ্ত পরিচয় এর মূলনীতিগুলো এবং তৎসঙ্গে সৎকর্মের মূলনীতিগুলো স্থান পেয়েছে তাই ওই সমস্ত গুণাবলীর বিশ্লেষণে পরবর্তী আয়াতে দেওয়া হয়েছে আল্লাহ দিনা ইউমিন্না বিল কঈব ঐকি মুাসলাতা রাজাকুম ফিকুন যে আল্লাহ মিনুনা যাহারা ইমান এনেছে অদৃশ্যের ঐকি সালাতা নামাজ প্রতিষ্ঠা করস ইনফুগুন রিজিক থেকে ব্যয় করেছে তো আলোচ্য আয়াতের মোত্তাকিদের তিনটি গুণের উল্লেখ রয়েছে অদৃশ্য বিশ্বাস স্থাপন নামাজ প্রতিষ্ঠা এবং সেও জীবিকা থেকে সৎপথে ব্যয় করা উপরোক্ত আলোচনার মধ্যে বেশ কতগুলো জরুরি বিষয় সন্নিবিষিত হয়েছে তন্মধ্যে প্রথমত ইমানের সংজ্ঞা ইমানের সংজ্ঞা দিতে গিয়ে পবিত্র কোরআনে দুটি শব্দ ব্যবহার হয়েছে মিনুনা বিল যারা অদৃশ্যে স্থান ইমান এনেছে এবং ইউমিনুনা মানে তাহলে এখানে ইমান এবং গয়েব মানে অদৃশ্য তো শব্দ দুটির অর্থ যথার্থভাবে অনুধাবন করলে ইমানের পুরোপুরি তাৎপর্য ও সংজ্ঞা হৃদয়ঙ্গম করা সম্ভব হবে ইমান শব্দের আবিধানিক অর্থে অর্থ হচ্ছে কারো কথাকে তার বিশ্বস্ততার নিরিখে মনে প্রাণে মেনে নেওয়া এজন্যই অনুভূতি গ্রাহ্য ও দৃশ্যমান কোনো বস্তুতে কারো কথায় বিশ্বাস স্থাপন করার নাম ইমান নয় বরং না দেখা বিষয়ের প্রতি অদৃশ্য বিষয়ের প্রতি ইমান আনাই ইমান তো এই যে অনুভূতি গ্রাহ্য ও দৃশ্যমান কোনো বস্তুতে কারো কথায় বিশ্বাস স্থাপন করার নাম ইমান নয় তার উদাহরণস্বরূপ বলা হয় যে কোনো ব্যক্তি যদি এক টুকরো সাদা কাপড়কে সাদা এবং এক টুকরো কালো কাপড়কে কালো বলে এবং আর এক ব্যক্তি তার কথা সত্য বলে মন মেনে নেয় তাহলে এইটা ইমান বলা যাবে না কারণ সাদা তো সাদাই কালো তো কালোই তো এতে বক্তার কোনো প্রভাব বা দখল নেই অপরদিকে রাসুল সাল্লাহ সাল্লাম এর কোন সংবাদ কেবলমাত্র রাসুলের উপর বিশ্বাস বসত মেনে নাকেই শরীয়তে পরিভাষা ইমান বলে গায়েবের আবেদনিক অর্থ হচ্ছে এমন বস্তু যা বাহ্যিকভাবে কুলের জ্ঞানের ঊর্ধ্বে এবং যা মানুষ পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করতে পারে না চক্ষু দ্বারা দেখতে পায় না কান দ্বারা শুনতে পায় না নাসিকা দ্বারা ঘ্রাণ নিতে পারে না জিহ্বা দ্বারা স্বাদ গ্রহণ করতে পারে না হাত দ্বারা স্পর্শ করতে পায় না ফলে সে সম্পর্কে জ্ঞান লাভও করতে পারে না কোরআনে গায়েব শব্দ দ্বারা যে সমস্ত বিষয়কেই বোঝানো হয়েছে যেগুলোর সংবাদ রাসুল সাল্লা সাল্লাম দিয়েছেন এবং মানুষ যে সমস্ত বিষয়ে সিয়োগ বুদ্ধি বলে ও ইন্দ্র অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান লাভে সম্পূর্ণ অক্ষম গায়েব শব্দ দ্বারা ইমানের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে যার মধ্যে আল্লাহর অস্তিত্ব ও সত্তা সিফাত বা গুণাবলী এবং তকদিয়া সম্পর্কিত বিষয়সমূহ বেহস্ত দোজকের অবস্থা ক্যামত ক্যামত অনুষ্ঠিত হওয়ার ঘটনাসমূহ ফ্রেস্তাকুল সমস্ত আসমানি কিতাব পূর্ববর্তী সকল নবী রাসুলগণের বিস্তারিত বিষয় অন্তর্ভুক্ত যাসুরা বাকার আমার রাসুলও আয়াতে দেওয়া হয়েছে এখানে ইমানের সংক্ষিপ্ত বর্ণনা এবং শেষ আয়াতে ইমানের বিস্তারিত বর্ণনা রয়েছে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এখন ইমান বিল গায়েব বা অদৃশ্য বিশ্বাসের অর্থ এই দ্বারায় যে রাসুল সাল্লা সাল্লাম যে হেদায়ত এবং শিক্ষা নিয়ে এসেছিলেন সে সবগুলোকে আন্তরিকভাবে মেনে নেয়া তবে সত্য হচ্ছে যে সেগুলো রাসুলের শিক্ষা হিসেবে অকাট্যভাবে প্রমাণিত হতে হবে আহলে ইসলামের সংখ্যাগরিষ্ঠ দল ইমানের এ সংজ্ঞাই দিয়েছেন আকায়েতে তাহাবি ও আকায়েতে নফ নসফিতে এ সংজ্ঞা মেনে নেয়াকেই ইমান বলে অভিহিত করা হয়েছে এতে স্পষ্ট হয়ে যায় যে শুধু জানার নামই ইমান নয় কেননা খোদ ইবলিস এবং অনেক কাফেরও রাসুল সাল্লাহ আলাই সাল্লামের নবুয়তের যে সত্য তা আন্তরিকভাবে জানতো কিন্তু না মানার কারণে তারা ইমানের অন্তর্ভুক্ত হতে পারেনি দ্বিতীয়ত ইকামতে এবার আমরা ইকামতে সালার কথা বলবো যে ইকামত বা প্রতিষ্ঠা অর্থ শুধু নামাজ আদায় করা নয় বরং নামাজকে সকল দিক দিয়ে ঠিক করাকে প্রতিষ্ঠা করা বলা হয় ইকামত অর্থে নামাজ সকল ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব পরিপূর্ণভাবে আদায় করা এতে সব সময় সুদৃঢ় থাকা এবং এর ব্যবস্থাপনা সুদৃঢ় করা সবই বোঝায় ফরজ ওয়াজিব সুনত ও নফল প্রভৃতি সকল নামাজের জন্য একই সত্য একথায় নামাজ অভ্যস্ত হওয়া ও তার শরীয়তের নিয়ম মতো আদায় করা এবং এর সকল নিয়ম পদ্ধতি যথাযথভাবে পালন করা ইকামতে চালা নিজে আদায় করা সকলকে নিয়ে পড়া পরিবারের আহল আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এই নামাজ প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে ইকামতে সালা যদি শুধু নিজে পড়লেই হতো তাহলে এটার নাম হতো আদাউস সালা তৃতীয়ত আল্লাহর পথে ব্যয় আল্লাহ ইনফিকুন আল্লাহর পথে ব্যয় অর্থে এখানে ফরজ জাকাত ওয়াজিব সদ্গা এবং নফল দান খরার প্রভৃতি যা আল্লাহর রাস্তা ব্যয় করা হয় সে সব কিছুই বোঝানো হয়েছে কোরআনে সাধারণত ইনফাক শব্দ নফল দান খয়রাতের জন্যই ব্যবহৃত হয়েছে যেখানে ফরজ জাকাত উদ্দেশ্য সেসব ক্ষেত্রে জাকাত শব্দ ব্যবহার হয়েছে তো অমিমা রাজাক এ সংক্ষিপ্ত বাক্যটিতে গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে আল্লাহ রাস্তায় তথা সৎপথে অর্থ ব্যয় করা একটা প্রবল আকাঙ্ক্ষা প্রত্যেক সৎ মানুষের মধ্যে বিশেষভাবে জাগ্রত করাই এই আয়াতের উদ্দেশ্য একজন সুস্থ বিবেকসম্পন্ন ব্যক্তি চিন্তা করবে যে আমাদের নিকট যা কিছু রয়েছে তা সবই তো আল্লাহর দান ও আমানত যদি আমরা সমস্ত সম ধন সম্পদ তার পথে ব্যয় করি তবেই মাত্র এই নিয়ামতের হক আদায় হবে পরন্ত এটা আমাদের পক্ষ থেকে কারোর প্রতি কোনো এহেসান বা অনুগ্রহ হবে না তবে এতে মিমা শব্দ যোগ করে একথা বোঝানো হয়েছে যে যে ধন সম্পদ আমাদেরকে দেওয়া হয়েছে তা সবই ব্যয় করতে হবে এমন নয় বরং দাংশ ব্যয় করার কথাই বলা হয়েছে কারণ মিম্মা মানে শব্দের অর্থ এলো হতে হতে বোঝানো হয়েছে তো মুত্তাকিদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে প্রথমে অদৃশ্য বিশ্বাস এরপর নামাজ প্রতিষ্ঠা এবং আল্লাহর পথে ব্যয় করার কথা উল্লেখ করা হয়েছে যে এই দলভুক্ত লোকগুলোই মুতাকিদের অন্তর্ভুক্ত ইমানের গুরুত্ব সকলেরই জানা যায় যে ইমানে প্রকৃত ভিত্তি এবং সকল আমল কবুল হওয়া ইমানের উপরই নির্ভরশীল কিন্তু যখনই ইমানের সাথে আমলের কথা বলা হয় তখন সেগুলোর তালিকা ক্রমেই দীর্ঘ হতে থাকে কিন্তু এখানে শুধু নামাজ এবং অর্থ ব্যয় পর্যন্ত আমলকে সীমাবদ্ধ রাখার কারণ কি এর উত্তর হচ্ছে এই যে যত রকমের আমল রয়েছে তা ফরজি হোক অথবা ওয়াজি সবই হয় মানুষের দেহ অথবা ধন দৌলতের সাথে সম্পর্কযুক্ত এবাদতে বদনী তথা দৈহিক এবাদতের মধ্যে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই এখানে নামাজের বর্ণনা এবং যেহেতু আর্থিক ইবাদত সবই ইনফাক শব্দের অন্তর্ভুক্ত সুতরাং উভয় প্রকার এবাদতের বর্ণনার মধ্যেই প্রকৃতপক্ষে যাবতীয় বর্ণনা অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে পূর্ণ আয়তের অর্থ হচ্ছে তারাই মধ্যে কি যাদের ইমান পূর্ণাঙ্গ এবং আমলও পূর্ণাঙ্গ ইমান এবং আমল এ দুইয়ের সমন্বয় ইসলাম এ আয়তে ইমানের পূর্ণাঙ্গ সংজ্ঞা দেওয়ার সাথে সাথে ইসলামের বিষয়বস্তুর প্রতিও ইঙ্গিত করা হয়েছে ইমান ও ইসলামের পার্থক্য কি তাহলে এটাও আমাদের জানা দরকার অভিধানে কোনো বস্তুতে আন্তরিক বিশ্বাস স্থাপন ইমান এবং কারো অনুগত হওয়াকে ইসলাম বলা হয় সালমন ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা শান্তিও অর্থ হয় তো এখানে মূলত আত্মসমর্পণ বা অনুগত হওয়াকে ইসলাম বলা হয় তাহলে ইসলামে প্রবেশ করলে ব্যক্তি সে নিজেকে ইসলামের উপর সমর্পণ করে দেয় আর ইমান তো বিশ্বাস স্থাপন তো ইমানের আধার হল অন্তর ইসলামের আধার অন্তর সহ সকল অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু শরিয়তে ইমান ব্যতীত ইসলাম এবং ইসলাম ব্যতীত ইমান গ্রহণযোগ্য নয় অর্থাৎ আল্লাহ আলা ও তার রাসুল সাল্লা সালামের প্রতি আন্তরিক বিশ্বাস ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য নয় যতক্ষণ পর্যন্ত বিশ্বাসের মৌখিক স্বীকৃতির সাথে সাথে কর্মের দ্বারা আনুগত্য ও তাবেদারি প্রকাশ করা না হয় মোট কথা আবিধানিক অর্থে ইমান ও ইসলাম স্বতন্ত্র অর্থবোধক বিষয়বস্তুর অন্তর্গত অর্থগত পার্থক্যের পরিপ্রেক্ষিতে কোরআন ইমান ও ইসলামের উল্লেখ রয়েছে কিন্তু ইমানবিহীন ইসলাম এবং ইসলামবিহীন ইমান অনুমোদন করে না প্রকাশ্য আনুগত্যের সাথে যদি অন্তরে বিশ্বাস না থাকে তবে কোরআনের ভাষা একে নেফাক বলে নেফাককে খোর হতেও বড় অন্যায় সাব্যস্ত করা হয়েছে বলা হয়েছে মোনাফিকদের স্থান জাহান নামের সর্বনিম্ন স্তর অনুরূপভাবে আন্তরিক বিশ্বাসের সাথে যদি মৌখিক স্বীকৃতি এবং আনুগত্য না থাকে কোরআনের ভাষায় একেও কুফরি বলা হয় বলা হয়েছে কাফের গণ রাসুল সাল্লাহ আসলাম এবং তার নবুয়তের যথার্থতা সম্পর্কে এমন সুস্পষ্টভাবে জানে যেমন জানে তাদের নিজ নিজ সন্তানদেরকে অন্যত্র এরশাদ হয়েছে অজাহাদু বিহা অস নেই ওয়া হুম তারা আমার দর্শন আয়সমূহকে অস্বীকার করে অথচ তাদের অন্তরে এক এর পূর্ণ বিশ্বাস রয়েছে তাদের এই আচরণ কেবল অন্যায় ও অহংকার প্রসূত তো ইমান ও ইসলামের ক্ষেত্রে এক কিন্তু আরম্ভ ও শেষের মধ্যে কিছুটা পার্থক্য বিদ্যমান অর্থাৎ ইমান যেমন অন্তর থেকে আরম্ভ হয় এবং প্রকাশ্য আমল আমলে পৌঁছে পূর্ণতা লাভ করে তদ্রপ ইসলামও প্রকাশ্য আমল থেকে আরম্ভ হয় এবং অন্তরে পৌঁছে পূর্ণতা লাভ করে অন্তরে বিশ্বাস প্রকাশ্য আমল পর্যন্ত না পৌঁছলে তা গ্রহণযোগ্য নয় অনুর্বাহ প্রকাশ্য আনুগত্য ও তাবিদারি আন্তরিক বিশ্বাসে না পৌঁছলে গ্রহণযোগ্য হয় না ইমাম গাজ্জালি এবং ইমাম সুবকিও এ মত পোষণ করেছেন অন্য আয়ত মোত্তাকিদের এমন আরও কতিপয় গুণাবলী বর্ণনা রয়েছে যাতে ইমান বিল গায়েব এবং পরকালের প্রতি বিশ্বাসের প্রসঙ্গটা আরও একটু বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ ও হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজ বলেছেন যে রাসুল সাল্লা সাল্লামের জামানায় মুমিন ও মত্তাকি শ্রেণীর লোক বিদ্যমান ছিলেন এক শ্রেণী তারা যারা প্রথমে মুর্শিক ছিলেন এবং পরে ইসলাম গ্রহণ করেছেন অন্য শ্রেণী হলো যারা প্রথমে আহলে খিতাব ইহুদ্দিন আসারা ছিলেন পরে ইসলাম গ্রহণ করেছেন এখানে পূর্ববর্তী আয়াতে প্রথম শ্রেণীর বর্ণনা ছিল আর অন্য আয়াতে দ্বিতীয় শ্রেণীর বর্ণনা দেওয়া হয়েছে তাই এই আয়াতে কোরআনের প্রতি ইমান আনার সাথে সাথে পূর্ববর্তী আসমানী কিতাব সমূহে বিশ্বাসের করার কথাও বলা হয়েছে হাদিসের বর্ণনা অনুযায়ী এই দ্বিতীয় শ্রেণীর লোকেরা যারা ইসলাম গ্রহণের পূর্বে কোনো না কোনো আসমানি কিতাবের অনুসারী ছিলেন তারা দ্বিগুণ পুণ্যের অধিকারী ছিলেন প্রথমত কোরানের প্রতি ইমান এবং আমলের জন্য দ্বিতীয়ত পূর্ববর্তী কিতাবসমূহের প্রতি ইমান আনার জন্য তবে পার্থক্য এই যে সেগুলো সম্পর্কে বিশ্বাসের বিষয় হবে এই যে কোরআনের পূর্বে আল্লাহ তালা যেসব কিতাব অবতীর্ণ করেছেন সেগুলো সত্য হক এবং সে যুগে এর উপর আমল করা ওয়াজিব ছিল আর এ যুগে কোরান অবতীর্ণ হবার পর যেহেতু অন্যান্য আসমানী কিতাবের আহকাম পূর্ববর্তী শরীর সমূহ হয়ে গিয়েছে তাই এখন আমল একমাত্র কোরআনের আদেশ অনুযায়ী করতে হবে এজন্য আমাদেরকে এটা বুঝে কোমাল কোমরানের উপর সঠিকভাবে আমল করা আল্লাপকিদান করুন আমিনা আলহামদুলিল্লাহ রবীল আলম আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি